আমার শেরজাদের জন্মদিন হচ্ছে 21 তারিখে, সবাইকে শেরজাদের জন্মদিনের দাওয়াত রইল। শেরজাদের জন্য সবাই দোয়া করবেন। এই যে এই দিনটিতে তুমি পৃথিবীতে এসেছিলে, এই সেই সেরা সময় যখন তোমাকে আমি জন্ম দিয়েছিলাম, ঠিক তুমিও তখন আমাকে জন্ম দিয়েছ বাবা। মা হিসেবে আমার নতুন জন্ম, আম্মু মানে তোমার নানু মা সবসময় একটা কথা বলতেন, মা হলে বুঝবি কেন এত আগলে রাখি। আমি এখন সত্যি বুঝি মা শব্দের মানে। একটা যুদ্ধের সময় তুমি পৃথিবীতে। হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, আজ 21 মার্চ, শাকিব খানের ছোট ছেলে শেজাদ খান বীরের জন্মদিন। জন্মদিন উপলক্ষে আপনারা দেখলেন সুপারস্টার শাকিব খান তার প্রথমেই ভেরিফাইড ফেসবুকে তিনি তার ছেলে শুভ জন্মদিন আমার ছোট রাজকুমার এমনটা বলে স্ট্যাটাস দিয়েছেন এবং তার ছবি পোস্ট করে উইশ করেছেন। তারপর তিনি কিন্তু তার যারা ভক্ত দর্শক রয়েছেন তাদেরকে বলেছেন শেজাদ খান বীরের জন্য দোয়া করতে এবং তাকে ভালোবাসা জানিয়েছেন 21 মার্চের শুভ জন্মদিনে। ওদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাস, তিনি তার ভেরিফাইড ফেসবুক থেকে একটি ভিডিও বার্তা, 5 মিনিটের ভিডিও বার্তা প্রকাশ করেছেন, যেখানে শেজাদ খান বীরের ছোট্ট ছোট্ট ছবি, জন্ম সময়ের ছবি, এবং সেখানে খুবই করুণ ভাষায় স্ট্যাটাস দিয়েছেন, একটি চিঠি লিখে মূলত সেটাকে পাঠ করার চেষ্টা করেছেন এবং সেটা নিয়েই মূলত চলছে নেটিজেন পাড়ায় তুমুল ঝগড়া, আলোচনা, সমালোচনা। এর একটাই কারণ, তিনি পুরো ব্যাপারটি কপি করেছেন। চিত্রনায়িকা পরিমণি তাকে অপোজ করে বলেছেন, আপারে আপা একেবারে সব কিছুই কপি করে কপি মেরে দিলেন, এটা কি ঠিক করলেন? আসলে সব কিছুই কপি করা যায়, কিন্তু আবেগ কি কপি করা যায়? অপু পরিমণি এর আগে তার ছেলে রাজের জন্মদিনে, রাজ্যর জন্মদিনে তিনি কিন্তু এরকম একটি ভিডিও বার্তা পোস্ট করেছিলেন এবং আবেগ ঘন স্ট্যাটাস দিয়ে সেরা মায়ের একটি স্যালুট এবং অনেক ভালো সুনাম কামিয়েছিলেন এবং সেটাকেই মূলত কপি করে চিত্রনায়িকা বুবলি যে কাজটি করেছেন সেখানে নেটিজেনরা দুটোর কম্পেয়ার করছে এবং দুটোই ভাইরাল করছে এবং বলছে যে এটা বুবলি আসলে এত বেশি কপি করে সবাইকে, এটা একদমই ঠিক নয়। এই কথার প্রেক্ষিতে বুবলি আবার পাল্টা উত্তর দিয়েছেন অনেক কিছু লিখে, যে কলকাতার সিনেমায় এমনও দেখা যায় যে তাদের ড্রেস এক, গেট আপ এক, লাল নীল সবুজ সবই এক, আবার গল্পও এক, সব কিছুই এক থাকে, তো সেটাকে তো আর কপি বলা যায় না, এটা নিয়ে তো কোনো আলোচনা সমালোচনা হয় না, মানে অনেক কিছুই আজে বাজে লিখে তিনি পোস্ট করেছেন। ওদিকে সেই পোস্ট পড়ে আবার পরিমণি পাল্টা স্ট্যাটাস দিয়েছেন যে কি যে কি বকরি, শিক্ষিত বকরি গরুর মতো উল্টোপাল্টা কথাবার্তা বলে, যা সে নিজেই বোঝে না কি বলেছে এবং কিছুক্ষণ পর নিজেও বুঝতে পারবে না আসলে রাগের মাথায় তিনি কি লিখেছিলেন। এই যে একজন আরেকজনকে পোস্ট করে ধুয়ে দেয়া, এটা কিন্তু নেটিজেনরা বুঝতে পারছে যে পরিমণি লিখেছেন বুবলিকে এবং বুবলি লিখেছেন পরিমণিকে। অনেকেই আবার তাদের কমেন্ট করছেন যে থাক আর কিছু বলা দরকার নেই, তার তো কপি করাই স্বভাব, তার তো আরেকজনের জিনিস নেয়াই স্বভাব। এই যে ব্যাপারগুলো, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই সচেতন হওয়া উচিত। বুবলির সম্পর্কে বলার, সে শিক্ষিত মানুষ, সে নিজের মতো করে স্ট্যাটাস দিয়ে নিজের মতো করে ছেলেকে উইশ করতেই পারতো, আরেকজনকে কপি কেন করতে হবে? তার পড়ার ভঙ্গিটাই আসলে পরিমণির পড়ার ভঙ্গিটার মতো ছিল, এতেই জনগণ বুঝে নিয়েছে। বুবলি যদি তার স্বভাবসুলভভাবে তার মতো করে পড়তো কিংবা পোস্ট করতো তাহলে হয়তো কেউ কিছু মনেই করতো না কিংবা কিছু বলতোই না। তার পড়ার স্টাইল, তার লেখা, তার গল্প পুরোটাই আসলে পরিমণির স্ট্যাটাসের সঙ্গে মিলে যায়, যার জন্য কিন্তু এখন দর্শকরাও বুঝতে পেরেছে যে সে আসলে কপিই করে। ওদিকে শাকিব খান এবং বুবলির ছেলের বার্থডে, সেই বার্থডের অনুষ্ঠানকে ছাপিয়ে কিন্তু যেটা ভাইরাল হলো সেটা হচ্ছে বুবলি এবং পরিমণির পাল্টা কাদা ছোড়াছুরি। বিষয়টা নিয়ে আসলে ভাবার সময় এসেছে। আপনাদের কি মনে হয়? এই চ্যানেলটি ভালো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন, পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আবারও সবাইকে।